হ্যালো বন্ধুরা, আরেকবার আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে এসএস ইউপিএসডাব্লিউ বিহারে নিয়োগ হবে 917 জন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ও অন্যান্য পদ, তার বিস্তারিত বিবরণ নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। তার আগে আমি কিছু বলতে চাই। আমার নাম নিশান্ত বিশ্বাস, আমাদের চ্যানেলের নাম ম্যাথ ইউনিক। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি আপনার ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। চলুন আর দেরি না করে আলোচনা আজকে আমাদের শুরু করা যাক। অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তি নাম্বার নট স্পেসিফাইড এখানে বলেনি। স্টার্টিং ডেট অফ অ্যাপ্লাই 28 আগস্ট 2019, ক্লোজিং ডেট অফ অ্যাপ্লাই 19 সেপ্টেম্বর 2019। রিক্রুটমেন্ট প্রসিডিওর অনলাইন, রিক্রুটমেন্ট অর্গানাইজেশন এস এস ইউপি এসডাব্লিউ বিহার, পোস্ট নেম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ও অন্যান্য পদ, পোস্ট পোস্টিং বিহার। ভ্যাকেন্সি বলেছে পোস্ট নেম এবং নাম্বার অফ ভ্যাকেন্সি। সেন্টার ম্যানেজার 63 জন, অ্যাডমিন কাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 63 জন, ক্যাশ ম্যানেজার 70 জন, এসআর সাইকোথেরাপিস্ট 66 জন, সাইকোথেরাপিস্ট 77 জন, মোবিলিটি ইনস্ট্রাক্টর 74 জন, অডিওলজিস্ট কাম স্পিচ ল্যাঙ্গুয়েজ 85 জন, কাউন্সিলার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট 66 জন, টেকনিশিয়াল অর্থালমোলজি 72 জন, টেকনিশিয়াল স্পিচ অ্যান্ড হিয়ারিং 87 জন, টেকনিশিয়ান প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক্স 72 জন, প্যারামেটিক সেন্টার রেসপন্স ভ্যান 17 জন, কেয়ার গাইভার 69 জন, কুক কাম হেল্পার 5 জন, ড্রাইভার 19 জন, এবং টোটাল হচ্ছে 917 জন। ঠিক আছে, এখানে স্যালারি বলে দিয়েছে সেন্টার ম্যানেজারের ক্ষেত্রে 7,500 থেকে 5,050, অ্যাডমিন কাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 12,500 থেকে 16,500, ক্যাশ ম্যানেজার 30,000 থেকে 40,000, এসআর সাইকোথেরাপিস্ট 31,250 থেকে 40,000, সাইকোথেরাপিস্ট 25,000 থেকে 32,500, মোবিলিটি ইনস্ট্রাকশন 20,000 থেকে 26,000, অডিওলজিস্ট কাম স্পিচ ল্যাঙ্গুয়েজ 25,000 থেকে 32,500, কাউন্সিলার ক্লিনিক্যাল সাইকোথেরাপিস্ট 21,875 থেকে 28,500, টেকনিশিয়াল অর্থালমোলজি, টেকনিশিয়ান স্পিচ অ্যান্ড হিয়ারিং, টেকনিশিয়ান প্রস্থেটিক অর্থোটিক্স, প্যারামেডিক সেন্টার রেসপন্স ভ্যান 20,000 থেকে 26,000, কেয়ার গাইভার 8,250 থেকে 24,500, কুক কাম হেল্পার 6,250 থেকে 8,100, ড্রাইভার হচ্ছে 12,500 থেকে 16,500। এইবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগবে দেখুন। সেন্ট্রাল ম্যানেজারের ক্ষেত্রে লাগবে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক পাবলিক রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন উইথ 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আর ব্যাচেলার ডিগ্রি 4 ইয়ার এক্সপিরিয়েন্স। অ্যাডমিন কাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স বিকম উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। ক্যাশ ম্যানেজারের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক ইন 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আর ব্যাচেলার ডিগ্রি 4 ইয়ার এক্সপিরিয়েন্স। এসআর সাইকোথেরাপিস্ট মাস্টার ডিগ্রি ইন সাইকোথেরাপিস্ট অ্যান্ড 6 মান্থ ইন্টার্নশিপ অ্যান্ড 4 ইয়ার এক্সপিরিয়েন্স আর ব্যাচেলার ডিগ্রি 4 ইয়ার এক্সপিরিয়েন্স। সাইকোথেরাপিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন সাইকোথেরাপিস্ট উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স। মোবিলিটি ইনস্ট্রাক্টর ব্যাচেলার ডিগ্রি ইন মোবিলিটি সায়েন্স উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স অর ডিপ্লোমা ইন রিলেটেড ট্রেড উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স। অডিওলজিস্ট কাম স্পিচ ল্যাঙ্গুয়েজ ব্যাচেলার ডিগ্রি ইন অডিওলজি স্পিচ ল্যাঙ্গুয়েজ উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স। কাউন্সিলার অবলিক ক্লিনিক্যাল সাইকোথেরাপিস্ট মাস্টার ডিগ্রি ইন সাইকোথেরাপি উইথ ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল সাইকোথেরাপি অ্যান্ড 2 ইয়ার এক্সপিরিয়েন্স। টেকনিক্যাল অর্থালমোলজি ব্যাচেলার ডিগ্রি ইন অপথালমিক টেকনিক উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স। টেকনিক্যাল স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিপ্লোমা ইন রিলেটেড স্ট্রিম ইন অ্যানি রিকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া। টেকনিশিয়ান প্রস্থেটিক অ্যান্ড অর্থেটিক্স সার্টিফিকেট কোর্স ইন রিলেটেড সাবজেক্ট। প্যারামেডিক সেন্টার রেসপন্স ভ্যান ডিপ্লোমা ইন রিলেটেড স্ট্রিম ইন অ্যানি রিকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া। কেয়ার গাইভার ডিপ্লোমা ইন রিলেটেড স্ট্রিম ইন অ্যানি রিকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া। কুক কাম হেল্পার ক্লাস 8 এক্সাম পাস্ট ইন 2 ইয়ার এক্সপিরিয়েন্স। ড্রাইভার হাই স্কুল উইথ HMV ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড 4 ইয়ার এক্সপিরিয়েন্স। এজ লিমিট বয়সসীমা 21 টু 55 ইয়ার্স অ্যাজ অন
18/2019 ন্যাশনালিটি মাস্ট বি ইন্ডিয়ান অবশ্যই ভারতীয় হতে হবে অ্যাপ্লিকেশন ফিস অনুমোদন মূল্য দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফিস প্রার্থীকে কোনো প্রকার আবেদন মূল্য দিতে লাগবে না সিলেকশন প্রসিডিওর নির্বাচনের পদ্ধতি আফটার ভেরিফিকেশন অব দ্য অ্যাপ্লিকেশন ফর্মস অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু মেরিট যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী করা হবে উক্ত যোগ্য প্রার্থীর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ssupsw.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ